আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি ভালো আছেন, ভালো থাকেন সবাই, সুস্থ থাকুন, দোয়া করে আল্লাহ তাআলার কাছে। প্রথমে আপনাদেরকে ঠিকানা কথা বলবো, কারণ ঠিকানা চান আপনারা, এবং এই ঠিকানাটা বলতে বলতে আমার জান ভরা যাচ্ছে, ঠিক আছে। এই জন্য প্রথমে আগে ঠিকানা, বগুড়া মেন সদর নারুলি সাফি ক্লিনিক গাবতলী রোড, মেন টাউনে নারুলি সাফি ক্লিনিক গাবতলী রোড। এই শোরুমটা, তিনটা শোরুম আছে, আর একটা হচ্ছে বনানী দ্বিতীয় বাইপাস। তো এই আজকে এই বাইকটি দেখাবো, এটা হচ্ছে পালসার সিঙ্গেল ডিস্ক 19 মডেল। এই বাইকটি সুপার ফ্রেশ আছে এবং নাম্বার ছাড়া আছে, মালিকানার সাথে সাথে করে দিব আপনাদের কাছে বিক্রি হওয়ার পরপরই, ঠিক আছে। বাইকটি সম্পূর্ণ বিবরণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তার আগে একটু কথা, যারা এই চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। জি, এই বাইকটির সর্বপ্রথম মার্কারটা দেখেন, একদমই সুপার ফ্রেশ। টায়ারটা কিন্তু গাড়ির সাতকার টায়ার, এখনও অনেকদিন ব্যবহার করতে পারেন, এতে কোনো সন্দেহ নেই। সাইড এখন পর্যন্ত গাড়ির সাতকার টায়ার অরিজিনাল আছে। হাইড্রোলিকটা এভাবে আঙুলে দেখবেন যে সামান্য তনু ক্ষয় যায় নাই, ঠিক আছে, হালকাভাবে ক্ষয় গেছে। অনেকদিন ব্যবহার করতে হাইড্রোলিক কমপক্ষে 50,000 কিলো চালানো সম্ভব হয় এই হাইড্রোলিকটা। এই ডিস্কটা এখন পর্যন্ত 50,000 কিলো গ্যারান্টি আছে, ঠিক আছে। দুইটি সকাপসহ একদম নিখুঁত আছে। হেডলাইটের গ্লাসটা দেখছেন, অরিজিনাল হেডলাইট গ্লাস, এবং কোনো সময়ের জন্য কোনো দিকে পড়ে নাই। এটা 100% শিওর, ফুল ফ্রেশ বাইক। এই সাইডটাও দেখেন, একদম নিখুঁত, সিগন্যাল লাইট সহ হ্যান্ডেল চাপা, সুইচ, এমনকি লুকিং গ্লাস পর্যন্ত কোনো ধরনের সমস্যা নেই। টাঙ্গির দিকে তাকান, সুপার ফ্রেশ, এমন কালার কিন্তু বাইকটি পাওয়া যায় না সহজে। আমি পাইলাম কমপক্ষে 6-7 মাস পর, 6-7 মাসের আগে একটা এমন বাইক পেয়েছিলাম, সেটা বিক্রি হয়ে গেছে 1,55,000 টাকা। তারপরে 6 মাস পর এই বাইকটি পেয়েছি, একদম সুপার ফ্রেশ দেখেন, কোনো ধরনের সমস্যা নেই। বাম্পারটা সহ নতুনের মতো আছে। ইঞ্জিনের চেহারা দেখুন, ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলবো না, বাইকের ইঞ্জিন শোরুমের সাথে অ্যাডজাস্ট করে নেবেন, শোরুমের ইঞ্জিনের সাথে এটা পরীক্ষা করে নেবেন, চেক করে নেবেন যে ওই বাইকটি শোরুমের বাইকের ইঞ্জিনটা আর এই বাইকের ইঞ্জিনটা ক্যাটাগরি, নাটের দিক দিয়ে, কালারের দিক দিয়ে এবং সাউন্ডের দিক দিয়ে এক আছে কিনা, বাস রেজাল্ট চলে আসবে। সাইড কভারটাও দেখেন, একদম নিখুঁত, ঠিক আছে, সারি কাটারটা সহ। সিট থেকে নিয়ে প্রতিটা অংশ দেখেন, একদম সুপার ফ্রেশ। তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে, সরাসরি পাস করে দেখবেন, ঠিক আছে, দেখেন বাইকের চেহারা। এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে, বাইকটির নাম্বার সারা ওয়ান টেস্ট, যে কোনো জেলায় আপনারা নিজ নামে নাম্বার করে নিতে পারবেন। কারণ হচ্ছে বাইকটি যার কাছে বিক্রি করবো তার নামে আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দেবো। যখন শোরুম কাগজ পরিবর্তন আপনার নামে হবে, তখন আপনি যেখানে থাকেন না কেন সেখানকার নাম্বার ইজিভাবে সহজভাবে করে নিতে পারবেন, কারণ হচ্ছে বাইকটির মূল মালিক আপনি হতে পারতেছেন। সিগন্যাল লাইট চারটা কিন্তু একদম নিখুঁত এবং শোরুম কন্ডিশনই আছে, ব্যাক লাইট সহ উপরে অংশটা নিচে একদম নিখুঁত আছে, দেখেন একদম নিখুঁত। মানে যে বাইক টিপটপ থাকে, সব কিছুই টিপটপ এবং নিখুঁত থাকে, এটাই স্বাভাবিক। দেখেন মার্কারটা দেখেন, এখন পর্যন্ত মার্কারে কোনো দাগ স্ক্যাচ নেই, চিন্তা করছেন বাইকটি চেহারা। পিছনের টায়ারটা কিন্তু গাড়ির সাতকার টায়ার এবং অনেক গভীর বিট আছে, 20-30,000 কিলো চালানো সম্ভব হবে। এই সাইডটা দেখেন, একদম সুপার ফ্রেশ, নিখুঁত, একদম নিখুঁত, সাইলেন্সারটা সহজ, এখন পর্যন্ত সাইলেন্সারে কোনো সময়ের জন্য দাগ লাগাতে দেয়নি, দেখেন, ঠিক আছে। ট্যাঙ্কের এই সাইডটা দেখেন, একদম নিখুঁত, শোরুম কন্ডিশন ট্যাঙ্কে এতে কোনো সন্দেহ নেই। এই সাইডের অংশগুলো দেখেন, ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না, বাইকের ইঞ্জিন যে কোনো নতুন একটা শোরুমের ইঞ্জিনের সাথে চেক করে নেবেন। এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ সব কিছুই দেখে নিন, একদম নিখুঁত আছে এবং ঠিকঠাক আছে। হ্যান্ডেলের চাপা সুইচগুলো দেখেন, এই যে এই লেখাগুলো এখন পর্যন্ত আছে দেখেন, আর হ্যান্ডেলের চা এগুলো দেখছেন কি ফ্রেশ, এ দেখেন সব চাকচিক, এবং এখন পর্যন্ত দুইটি চাবি আছে, তাহলে বাইকারটা কত যত্ন সহকারে ব্যবহার করেছে। 7,000 বাইকটি চলা,
এটা আমরা এই অবস্থায় এই মাত্রই নিয়ে আসে। আপনারা জানেন গতকাল পুরো 3টা শোরুমে ভিডিও বানাইছি, তার মধ্যে আজকে যেগুলো সিঙ্গেল ভিডিও বানানো হয়েছে, যেমন এটা একটা, 4B একটা, পালসার ডাবল ডিস্ক একটা, এই বাইকগুলো কিন্তু আজকেই কালেকশন হওয়া আছে, এই গতকালের রিভিউর মধ্যে দেওয়া ছিল না, আজকে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং এই 3টাই ভিডিও বানানো হবে, যার কারণে আমরা এই অবস্থায় পেয়েছি, এই অবস্থায় দেখানো হচ্ছে। 7,000 কিলো চলে, আর একটা বাইক 7,000 বা 10,000 বা 15,000 চললে বাইক ইঞ্জিন সাউন্ডটাও কিন্তু একদম শোরুম কন্ডিশন সাউন্ডই আছে, পালসার পালসারই, ঠিক আছে না? তো বাইকটি এখন দামে আসবে, এই বাইকটি শোরুম কাগজ পরিবর্তন সহ দাম আসবে 1,25,000 টাকা, শোরুম কাগজ পরিবর্তন সহ দাম আসবে 1,25,000 টাকা, ফিক্সড প্রাইস। আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে কথা, ইনশাল্লাহ ভালো থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।